আসসালামু আলাইকুম। দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এই মুহূর্তে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলবো, তো কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। তো যে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব সেটা আমরা মোটামুটি অনেকে টাইটেল দেখেই বুঝতে পারছি, তারপরও আমি আবার এটা বিশ্লেষণ করতেছি। সেটা হচ্ছে আমরা বর্তমানে সৌদি আরবে যেই ফ্রি ভিসা নামক ভিসা দিয়ে সৌদি আরবে ঢুকছি বা সৌদি আরবে যাচ্ছি, সেই ভিসাগুলো দিয়ে আমরা সৌদি আরবে যাওয়ার পর আমরা কপিলকে ফায়দা দিচ্ছি এবং বাইরে কাজ করতেছি আমাদের মন গড়া। আপনারা হয়তো অনেকেই জানেন বিগত 4-5 দিন আগে সৌদি যাওয়ার থেকে একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান যদি তার কর্মীদেরকে অন্য কোনো জায়গাতে কাজে দেয় বা অন্য কোনো কাজের সৃষ্টি করে যায় অন্য জায়গাতে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের লোক তার নিজের জায়গাতে মানে নিজের স্থানে কাজের সুযোগ করে দেয় বা কাজে লাগায়, সৌদি আরবের যে নিয়োগ আইন রয়েছে বা শ্রম যে আইন রয়েছে এই আইন লঙ্ঘন করে, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং 5 বছরের জন্য সব ধরনের নিয়োগের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক যদি প্রবাসী হয় সেক্ষেত্রে তাকে 1 বছরের জেল দিবে এবং সর্বশেষে তাকে দেশে পাঠিয়ে দিবে। তো এখানে তারা এই বিজ্ঞপ্তিতে এই নোটিশে তারা যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির লোক, তো যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান বলতে আমরা সৌদি আরবে বুঝি শিরকা, তারপর হচ্ছে ছোট মহাসাসা, বড় মহাসাসা। ছোট মহাসাসা আমরা যেটা বুঝি 5 জন বা 5 জনের নিচে আমেল সংখ্যা হচ্ছে ছোট মহাসাসা, তার উপরে হচ্ছে বড় মহাসাসা। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি যারা আছেন মূলত বেশিরভাগগুলোই ছোট মহাসাসাগুলোতেই যায় সৌদি আরবে, এই ছোট মহাসাসার ভিসাগুলো নিয়েই সৌদি আরবে যায় ফ্রি ভিসা হিসেবে, মানে তারা হচ্ছে ওই দেশে গিয়ে কফিলকে ফায়দা দিবে, বাইরে কাজ করবে। এখন এই আইনটার বাইরে কিন্তু আপনিও না, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের আমেল সেক্ষেত্রে বাইরে কাজ করার এলাও কিন্তু আপনার নাই। অনেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, যে আমার একটা পরিচিত লোক বৈধ ছিল, তার আকামা আছে, তার সব কিছু ভ্যালিড, তারপরও তারা দৈরা দেশে কেন পাঠিয়ে দিল, এরকম অহরহ প্রশ্ন আপনারা আমাদেরকে করতেছেন, অনেকেই করতেছেন। তো আপনারা কিন্তু এই বিষয়টা জানেন যে সৌদি আরবের যে আইনগুলো করা হয় আইন ভঙ্গ করলে তার শাস্তি তারা অবশ্যই এটা তারা দেয়। সৌদি আরবের কয়েকটা আইন রয়েছে, তার ভিতর হচ্ছে কি আপনার শ্রম আইন, রেসিডেন্স আইন, সীমান্ত আইন, তারপর হচ্ছে অবৈধ লোকদেরকে আশ্রয় প্রদান করা, তো এই ধরনের কিছু আইন রয়েছে। এই আইনগুলো যদি কোনো একটা আপনি ভঙ্গ করেন বা এই কোনো একটা আইনের যদি বিরোধিতা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দলে তো পাঠাবেই, এটা স্বাভাবিক, তারা তো এটা বারবার বলতেছে। তো যেহেতু আপনি মহাসাসার লোক অথবা শিকার লোক, আপনার তো সেখানেই কাজ করা উচিত এবং আপনার পেশার সাথে রিলেটেড আপনার কাজ করা উচিত, সেক্ষেত্রে আপনি কি করতেছেন কফিলকে ফায়দা দিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করতেছেন, আপনার পেশার সাথে আপনার কাজের কোনো মিল নেই, আপনার কোম্পানি যেখানে সেখানের কোনো কাজ নেই, আপনার কোম্পানির চেরিয়াতে আপনি গিয়ে দামাম কাজ করতেছেন, কোম্পানির কোনো ডিমান্ড লেটার নেই, আপনি বৈধভাবে তখনই দামাম গিয়ে কাজ করতে পারবেন যখন আপনার কোম্পানি বা কফিল আপনাকে কাজের লেটার দিবে, আর কাজের লেটারটা নিয়ে যদি আপনি ওখানে কাজ করেন একটা নির্দিষ্ট একটা পিরিয়ড থাকবে, নির্দিষ্ট একটা টাইম থাকবে, ওই টাইম পর্যন্ত আপনি ওখানে কাজ করতে পারবেন, তখন যদি আজকের এই ধরে আপনি এটা শো করাইবেন সমস্যা নেই, ছেড়ে দিবে। এই কাজটা তো আপনারা করতেছেন না, আপনাদের মনে চাইছে দামাম কাজ করার জন্য কাজ পাইছেন চলে গেছেন, আল কাসিমে পাইছেন চলে গেছেন, জিজানে পাইছেন চলে গেছেন, যেখানে কাজ পাইছেন চলে গেছেন, কাজ করতেছেন, আপনার পেশার সাথে আপনার কাজের মিল নেই, কোনো কিছুই মিল নেই। তো এখন আপনি বৈধ থাকলে কীভাবে বৈধ রইলেন, আপনার আকামার মেয়াদ থাকাটা কিন্তু বৈধ না, আপনার আকামার মেয়াদ থাকাটাই কিন্তু বৈধতা না, আপনার সৌদি আরবের আইনগুলো মানতে হবে তাহলে আপনি বৈধ থাকবেন। একটা বৈধ প্রবাসীকে বা বৈধ কোনো কর্মীকে সৌদি আরব থেকে কিন্তু পাঠায় না, এটা খুব কম হয়, কিছু আশকারি আছে যাদের মাথা ঠিক থাকে না, বৈধ অবৈধ সবাইকেই ধরে ফেলে, এরকম কিছু ক্ষেত্রে হয়তো পাঠায়। এছাড়া বৈধ যারা আছে যারা লিগালিভাবে কাজ করতেছে তাদেরকে কিন্তু সৌদি আরব থেকে পাঠায় না। আপনার যে কোশ্চেনগুলো করেছেন অনেকেই যে ভাই বৈধ লোক পাঠায় দিচ্ছে, এই কারণ এগুলোই, হয়তো সে কোনো আইন ভঙ্গ করছে, হয়তো রেসিডেন্স আইন ভঙ্গ করছে, হয়তো তার আকামার মেয়াদ নেই,
হইতে পারে, অথবা সে শ্রম আইন ভঙ্গ করছে। শ্রম আইনের ভিতরে হচ্ছে একটা যে আপনার কাজের সাথে কাজ নাই, মিল নেই, কাজের সাথে আপনার কাজের মিল নেই, আপনার মাইনের সাথে কাজের মিল নেই। তারপর হচ্ছে আপনি যেখানে কাজের কথা আপনি অন্যখানে কাজ করতেছেন, এগুলো হচ্ছে শ্রম আইন। তো এই আইনগুলো ভঙ্গ করলে বা কোনো একটা আইন ভঙ্গ করলে আপনাকে পাঠাই দিবে, পাঠাইতে পারবে তারা, এটা তাদের লিগেল আছে, তারা সেটা তারা চাইলে পাঠাইতে পারবে। কারণ পাঠায় বা না পাঠায় এটা তাদের উপর, কিন্তু পাঠাইতে পারবে চাইলে। তো এই কারণে কিন্তু পাঠাচ্ছে। তো সর্বোপরি শেষ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা বর্তমানে সৌদি আরবে ঢুকবেন, কোম্পানিতে ঢুকার চেষ্টা করেন, কারণ কোম্পানিতে স্যালারিটা কমও যদি হয় মাস শেষে একটা স্যালারি পাবেন এবং কাজ নিয়া টেনশন করা লাগবে না। আর যদি যে মোয়াসাতে যান, ছোট হোক বড় হোক মোয়াসাতে যান, সেক্ষেত্রে আকামার খরচ আপনাকে বহন করতে হবে, তারপরে হচ্ছে আপনার থাকার জন্য, নেট চালানোর জন্য খাওয়া খরচ, এবারে অনেক খরচ। যারা আছেন আপনার আপনার ভালো জানেন একটা ফ্রি বিচার লোকের কত খরচ মাসে, মিনিমাম 2,500 রিয়াল শুধু খরচই আছে একটা ফ্রি বিচার লোকের। তো আপনি কাজ করবেন কত, তারপরও সমস্যা নাই, অনেকে হয়তো হাতের কাজ জানে করতে পারে, বাট এখন কিন্তু আপনি চাইলেই সব কাজ করতে পারবেন না, এটা অবৈধ। এই অবস্থাতে আপনাকে ধরতে পারলে তো পাঠাই দিবে কোম্পানিতে যান। নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, তারাও তাদেরকেও বলতেছি কোম্পানিতে যান, কোম্পানিতেই ভালো এখন। আর যদি দেশে কিছু করতে পারেন, দেশে কিছু করেন, সেটা আরও বেশি ভালো। তো যাই হোক, অনেক কথা বলছি, তো আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি। যারা কমেন্ট করছেন অ্যান্সার পান নাই, অবশ্যই ইমুতে অ্যান্সার দি, প্রশ্ন করবেন, ইমুতে আপনাদেরকে অ্যান্সার দেবেন ইনশাল্লাহ। আর কমেন্টে যদি দেরি হয় তাহলে ইমুতে একটা মেসেজ দিবেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।